গুঞ্জন ছিল বেশ কিছুদিন ধরেই এবার সেটা সত্যি হল এর চেয়ারটা ছাড়তে একরকম সিদ্ধান্ত নিয়েই রেখেছিলেন রাহুল জোহরি সে অনুযায়ী পদত্যাগপত্র দিয়ে রেখেছিলেন অবশেষে তা গৃহীত হল বোর্ডের সঙ্গে জোহরির চুক্তির মেয়াদ ছিল পাঁচ বছর সে অর্থে তার দায়িত্ব পালন করবার কথা ছিল দুই সাল পর্যন্ত তবে এক বছর আগেই নিজের সিদ্ধান্তেই সরে দাঁড়ালেন তিনি মূলত গত অক্টোবরে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন নতুন কমিটি গঠনের পরই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি সিদ্ধান্ত হয়েছিল চলতি এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করবেন রাহুল জৌহরী এপ্রিলের পর আরও দুই মাস দায়িত্ব পালন শেষে এবার গ্রহণ করা হয়েছে জহরির পদত্যাগপত্র ফলে আগস্ট থেকে বোর্ডের দায়িত্বে থাকছেন না তিনি এর আগে গত নভেম্বরে প্রধান অর্থ বিষয়ক অফিসার সন্তোষ রান্নেকার পদত্যাগ করেছিলেন দ্বিতীয় কর্মকর্তা হিসেবে পদত্যাগ করলেন রাহুল জৌহরি এদিকে একাত্তরতম জন্মদিন পালন করেছেন ভারতের সাবেক কিংবদন্তি সুনীল গাভাস্কার নিজের জন্মদিনেই অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি জন্মদিন উপলক্ষে দায়িত্ব নিয়েছেন পঁয়ত্রিশ জন অসুস্থ শিশুর চিকিৎসার হৃদরোগে ভোগা শিশুদের অপারেশনের সব ব্যয়ভার বহন করবেন বলে অভিভাবকদের প্রতিশ্রুতি দেন তিনি সাজিদ আরাফাত সময় সংবাদ